কথায় বলে পুকুর ছুরি, কিন্তু তাই বলে নদী ছুরি? তা আবার যে কোনো নদী নয়, ছুরি হচ্ছে গঙ্গা। অবাক হচ্ছেন শুনে, বাস্তবে সেটাই হচ্ছে। এই ছবি খাস চন্দননগরের, একেবারে প্রশাসনের নাকের ডগায় চলছে কালো কারবার। এই মুহূর্তে একটু টলমল ভাবে আমরা যে সফর শুরু করেছি, সেই সফরে দেখাবো অদ্ভুত এক রকমের চুরি। গঙ্গা দেশের প্রাণধারা, প্রাণধারার অস্তিত্বই বিপন্ন। একটু একটু করে রোজ চুরি হয়ে যাচ্ছে গঙ্গার দুকুল। বালি চুরি তো ছিলই, এবার দখল হয়ে যাচ্ছে নদী। কল্যাণী থেকে চন্দননগর, নদীর পারে ২৪ ঘন্টার অন্তর তদন্ত। চন্দননগরের শিববাটি থেকে বালিঘাট, গঙ্গার তীর বরাবর অবৈধ নির্মাণ। বাঁশ টিন দিয়ে তৈরি হয়েছে বাড়ি। ৮০ থেকে ৮৫ হাজার টাকা দামে এইসব বাড়ি বিক্রিও হচ্ছে। মাইলের পর মাইল জুড়ে চলছে নদী দখল। কি করছে পুরসভা এখনো পর্যন্ত? ওই মাটি তোলা বা ওই যে স্ট্রাকচার বলছেন, অ্যাকচুয়ালি কিন্তু বলুন তো, এটা আমরা ডাইরেক্ট খুব একটা ইন্টারফেরেন্স দিতে পারছি না। যখনই আমরা কিছু করতে যাচ্ছি, তখন প্রশ্ন এসে যাচ্ছে ওই জায়গাটা তো আমাদের কর্পোরেশনের নয়। শুধু কি এই দখলদারি, তার সঙ্গে রয়েছে দূষণ। এই হঠাৎ গজে ওঠা বসতির বর্জ্য তো গঙ্গায় মিশছে, শহরের বর্জ্যেরও শেষ ঠিকানা গঙ্গায়। এত মানুষ গঙ্গার ধারে তাদের প্রাত্যহিক নেচার কলে যায়, সেই জেলাটাকে কিভাবে নির্মল জেলা হিসেবে ঘোষণা করা হলো আমি জানি না। গঙ্গাকে জীবন্ত সত্তা বলেছে উত্তরাখণ্ড হাইকোর্ট। গঙ্গাকে দূষণমুক্ত করতে বিশেষভাবে উদ্যোগ নিয়েছে কেন্দ্র। গঙ্গার পাড় জুড়ে সৌন্দর্যায়ন করছে রাজ্য। তবে চন্দননগরী সেসব দুরাস। ক্যালকাটা পোর্ট ট্রাস্ট কখন বলছে কর্পোরেশনের দায়িত্ব, কখনো কর্পোরেশন মিউনিসিপ্যালিটি বলছে ক্যালকাটা পোর্ট ট্রাস্টের দায়িত্ব। সাংবিধানিক সংকট তখনই হয় যখন আইন থাকে কার্যকারী হয় না। সেই সাংবিধানিক সংকটটাই গঙ্গা দুপারে হতে হয়ে চলেছে। দখলদারদের থেকে গঙ্গাকে বাঁচাতে গ্রিন ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছেন পরিবেশ কর্মীরা। জীবনের তকমা পেয়েছে, কিন্তু জীবনকে বয়ে নিয়ে যাবে কিভাবে গঙ্গা, সে প্রশ্ন কিন্তু এই মুহূর্তে সব থেকে প্রকট। ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় সুদীপ কোলে ও দেবজ্যোতি দত্তের সঙ্গে বিধান সরকার ও মমিতা চক্রবর্তী, হুগলি।